ইভেলি বিশ্বনলাপে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি আফসারউদ্দিন। আমরা জানি করোনার এই সংকটকালীন সময়ে সব কিছুই চলছে করোনাকে সঙ্গী করেই, করোনার থাবাকে সাথে নিয়েই কিন্তু নানা রকম বিরূপ প্রভাব সব খাতে রয়েছে। সেই খাতগুলো সেই বাস্তবতাকে মেনে নিয়ে সবগুলো খাত কিন্তু এগিয়ে যাচ্ছে। আমরা জানি যে পোশাক শিল্পের উপরও কিন্তু ব্যাপক হারে নেতিবাচক প্রভাব পড়েছিল, যদিও পরবর্তীতে পোশাক শিল্প কিছুটা ঘুরে দাঁড়াতে শুরু করেছে। আমরা দেখেছি যে পোশাক শিল্পের সাথে শুধু একটিমাত্র পোশাক শিল্প একাই একটি শিল্প না, তার সাথে অনেকগুলো অনুষঙ্গ জড়িত থাকে। আমরা অ্যাক্সেসরিজ জানি যে গার্মেন্টস অ্যাক্সেসরিজ খাত বলে একটি খাত আছে বাংলাদেশে, যেটি বড় একটি অংশ দখল করে আছে বাংলাদেশের ব্যবসা বাণিজ্যের। মোটামুটি প্রধানত 35 ধরনের অ্যাক্সেসরিজ খাত আছে বাংলাদেশে, যারা মোটামুটি করোনার কারণে একটি নেতিবাচক প্রভাবের মধ্য দিয়ে তাদের যেতে হচ্ছে। অনেকের উদ্যোগটি বন্ধ হয়ে যাচ্ছে, অনেকেই কর্মহারা হয়ে যাওয়ার উপক্রম হয়েছে। এই বাস্তবতাকে নিয়ে আমরা আজ গার্মেন্টস অ্যাক্সেসরিজ খাতের সংকট নিয়ে আলোচনা করব। আমাদের সাথে দুজন অতিথি এই মুহূর্তে অনলাইনে যুক্ত আছেন। আমাদের সাথে আছেন জনাব আব্দুল কাদের খান, বাংলাদেশ গার্মেন্টস অ্যাক্সেসরিজ অ্যান্ড প্যাকেজিং ম্যানুফ্যাকচারার্স এক্সপোর্টার্স অ্যাসোসিয়েশন BGAPME-এর সভাপতি। আপনাকে স্বাগত জানাচ্ছি আমাদের আজকের বিশ্বসংলাপে। আমাদের সাথে একজন পোশাক শিল্প ব্যবসায়ীও আছেন, জনাব মঞ্জুর মোর্শেদ ফিরোজ, আপনাকেও স্বাগত জানাচ্ছি। আমরা যেই বাস্তবতার মধ্য দিয়ে যাচ্ছি মূলত করোনার এই সময়ে, সব কিছুই কিন্তু একদম হিসেব নিকেশ করে করতে হচ্ছে, এবং অনেক ক্ষেত্রে আমরা দেখেছি যে বায়াররা তাদের বাইং অর্ডারও বন্ধ করে দিয়েছে একটা পর্যায়ে, এবং বিভিন্ন দেশে তাদের আমদানির যে লাগাম সেই লাগামটি টেনে ধরেছে। সেই বাস্তবতায় জনাব আব্দুল কাদের খান, আপনাকে দিয়ে শুরু করি যে গার্মেন্টস অ্যাক্সেসরিজ খাত এই গত একটি বছরের হিসাব নিকাশ যদি করি, প্রথম দিকে বেশ খারাপ অবস্থায় ছিল, এখন বর্তমান অবস্থান কোন দিকে যাচ্ছে, বাস্তবতা কি আসলে গার্মেন্টস অ্যাক্সেসরিজ খাতের, কি বলবেন? ধন্যবাদ, আপনাকে একটু মিস করে গেছি, মাঝখানে সাউন্ড একটু ডিসটর্ব, আপনি কাইন্ডলি আবার রিপিট করবেন কোশ্চেনটা প্লিজ। হ্যাঁ, মোটামুটি গার্মেন্টস অ্যাক্সেসরিজ খাতের বর্তমান প্রেক্ষাপটটা আপনার কাছে একটু জানতে চাচ্ছিলাম, যেহেতু করোনার মধ্য দিয়ে আমাদের সবাইকে যেতে হচ্ছে। ধন্যবাদ আপনাকে। মূলত আমরা 2020 শুরুর দিকে, যেটা আমরা 25 মার্চের একটা জাতীয় ভাবে আমরা একটা সংবাদ আমাদের মাঝখানে সরাইয়ে পড়ে, সেটা আমাদের সমস্ত ইন্ডাস্ট্রিগুলোকে ওই কোভিডের ইয়ে থেকে বাঁচার জন্য সরকারিভাবে আমাদের বন্ধ করা হয়। 26 মার্চে আমরা বন্ধুত্বের লকডাউনে চলে যাই, পরবর্তী সময়ে নির্দেশনা আপনারা জানেন, যেটা মার্চ মে মাসে এসে আবার আমরা শুরু করি। ওই সময়কালে যেটা আমাদের সবচেয়ে বেশি সমস্যা হয়েছিল সেটা হলো যে ওই সময় তো একেবারেই নতুন এই কোভিড সংক্রান্ত ইস্যুটা তো আমাদের কারোই আসলে জানা ছিল না, এটার এফেক্টটা কী ধরনের হতে পারে। তো ওই তখনকার সময়ে আমাদের যে গার্মেন্টসের যারা বায়ার, আমরা যেহেতু বাংলাদেশের মাধ্যমে গার্মেন্টসের যে ম্যানুফ্যাকচার ইউনিটগুলো আছে তাদেরকে আমরা সরাসরি সহযোগিতা করে থাকি, তো তাদের যে সহযোগিতা করতে যেয়ে আমরা পণ্য ডেলিভারি দিচ্ছি এবং দিয়ে যাচ্ছি এবং কিছু প্রোডাক্ট তৈরি করছি, এমন তো অবস্থা যখন হঠাৎ বন্ধ হয়ে গেল, ওই সময় আমরা আসলে খুব একটা বিব্রতকর অবস্থায় পড়েছিলাম, এবং সেই সময়টাকে আমরা অনেকে খুব সাফার করছে যে একটা লম্বা সময় আমাদের বন্ধ থাকতে হয়েছে, এবং পরবর্তীতে বন্ধকালীন সময়ও কিন্তু আমাদেরকে আমাদের আমাদের লোকজনকে পেমেন্ট আমাদের দিতে হয়েছে, আপনারা জানেন ভালো করে যে একটা পেমেন্ট দিতে হয়েছে। তো যাই হোক, তারপরও বোঝা যায় গার্মেন্টসেরা আস্তে আস্তে আবার বায়ারগুলো কিছু কিছু দেশে কিছু কিছু জায়গায় আবার লকডাউন আস্তে আস্তে একটু শিথিল হওয়া শুরু করলো, এবং কিছু কিছু বায়ার ছিল যারা বিভিন্ন গ্রোসারি শপের মাধ্যমে যারা ব্যবসা করে তাদের মাধ্যমে তারা টুকটাক করে আবার শুরু হলো। তো আলহামদুলিল্লাহ ওই ফার্স্ট ডে ইয়েটা যেটা গেল সেই সময় আমরা অনেকটা নতুন হলো, মোটামুটি আমরা গার্মেন্টসের সহযোগিতা নিয়ে এবং বায়ারদের সহযোগিতা আমরা আস্তে আস্তে ওইটাকে রিকভারি একটা পর্যায়ে চলে আসছিলাম। এখনকার যে প্রেক্ষাপটটা আপনি যেটা জানতে চান, এখন আমরা খুব শঙ্কিত, কারণ ফার্স্ট টাইমে যাই লস বা যা করছি এটাকে মোটামুটি পরবর্তীতে ব্যবসা করে আমরা অনেকটাই কাভার করার চেষ্টা করছিলাম, হয়তো সম্পূর্ণ হয় নাই আমাদের একটা আশাবাদী ছিল, কিন্তু এখন যেটা হচ্ছে এইটাই আমরা একটু খুব বেশি শঙ্কিত যে এটা কতদিন লকডাউন থাকবে। যেমন আপনি শুরুতেই বলতেছিলেন যে আমাদের যারা বায়ার তারা আলটিমেটলি বিদেশ থেকে যখন কাজটা পায় তখন তাদের বায়ার যদি তাদের অর্ডারটাকে হোল্ড করে অথবা প্রোডাক্ট রেডি ডেলিভারি পয়েন্টে এসে বললো তুমি একটু স্লো করো, আমরা এই মুহূর্তে নিচ্ছি না, আমাদের লকডাউন আছে, যেহেতু আমাদের ইনহাউস করার সুযোগ নাই বা আমাদের ইনভেন্টরি করার সুযোগ নাই, এই সমস্ত কারণে আমরা এই মুহূর্তে খুব একটা অড পজিশনে আছি যে এখনো অতটা সিরিয়াস হয় নাই, বাট স্লোলি স্লোলি আমরা কিছু মেসেজ পাচ্ছি যে কোনো কোনো বায়রের তরফ থেকে তারা একটু স্লো যাচ্ছে।
আমাদের যেটা সমস্যা ছিল তো আমাদের তো বন্ডেড ওয়্যার হাউস লাইসেন্সের মাধ্যমে আমরা ব্যবসা করি, গভর্নমেন্টের যেহেতু আমাদের একটা লাইসেন্স দিচ্ছে যেটা ডিউটি ফ্রি গুডস আমরা কাঁচামাল এনে রেখি, রেখে আমাদের গার্মেন্টস এর ডিমান্ড মতো আমরা ব্যাক টু ব্যাক এলসির মাধ্যমে বিক্রি করে থাকি। সেইখানে আমাদের কিছু রেজিস্ট্রেশন আছে গভর্নমেন্টের, যেহেতু রাজস্বের একটা ইস্যু আছে, আমরা এখন পণ্য সরবরাহ করার জন্য কাস্টমস গার্মেন্টস থেকে এলসি পেলাম, কাস্টমস থেকে অনুমোদন নিলাম, কাঁচামালও বের করলাম, প্রোডাক্টও তৈরি করলাম, এমত অবস্থা যদি বলে তুমি একটু হোল্ড করো, এটা ধরে রাখো বা কিছুদিন পরে যাবো, এই পণ্য নিয়ে আমরা কতদিনে হবে কি হবে এবং কাস্টমস কে আমরা একটা অনিশ্চয়তা বিরাজ করছে, আসলে একটা অনিশ্চয়তার মধ্যে আমরা পড়ে গেছি। এবং এটা আরো বেশি সংকেত যেটা, যেহেতু শীতে নাকি এটা প্রভাবটা একটু বাড়ে, সেই দিক থেকে আমরা আরো বেশি সংকেত যে এটা কতদিন পর্যন্ত এইভাবে চলবো একটি প্রশ্ন রাখতে চাই, যে মূলত আমরা আজকে যেহেতু গার্মেন্টস এক্সেসরিজ খাত নিয়ে আলোচনা করছি, গার্মেন্টস এক্সেসরিজ খাতের কিন্তু বিশাল একটি অবদান আছে পোশাক শিল্পে, এবং এদের আসলে দিনগুলো পাল্টে গেলে পোশাক শিল্পের হিসাব নিকাশও কিন্তু পাল্টে যাওয়ার একটি পরিস্থিতি তৈরি হয়। সেক্ষেত্রে গার্মেন্টস এক্সেসরিজ খাতের প্রাধান্য কতটুকু হিসেবে ধরবেন বা এদের গুরুত্বটাকে কিভাবে বিবেচনা করবেন আপনি পোশাক শিল্পে? আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমরা আসলে বিগত 10 মাস ধরে আমাদের দেশে যখন 8 মার্চ প্রথম করোনা পাওয়া গেল, করোনা পেশেন্ট, এবং তারই ধারাবাহিকতায় আজ পর্যন্ত আমাদের অর্থনীতির মূল ভূমিকা যারা আমরা রাখছি আমাদের পোশাক শিল্প, সেই পোশাক শিল্পের আমাদের উপর যথেষ্ট ঝড় বয়ে গেছে, এটা নির্দ্বিধায় বলতে পারি। এবং তারই পাশাপাশি আমি আজকের এই এই অবস্থান থেকে, এই প্ল্যাটফর্ম থেকে সরকারের প্রতি কৃতজ্ঞতা জানাই, রাব্বুল আলমিনের দরবারে শুকরিয়া আদায় করি, যা আমরা অন্তত গার্মেন্টস বিজিএমই কে সরকার যে প্রণোদনার যে সাপোর্টটুকু দিয়েছিল অত্যন্ত দ্রুততম সময়ের মধ্যে, এটা কিন্তু আমাদের জন্য, আমি মনে করি যে প্রত্যেকটা সেক্টরের জন্যই প্রণোদনা ছিল, কিন্তু গার্মেন্টস সেক্টরের, অ্যাজ এ গার্মেন্টস এর একজন হিসেবে, পরিবারের একজন হিসেবে আমি বলতে চাই যে সরকার যে সময়োপযোগী সিদ্ধান্ত নিয়েছিল তারই কারণে আমাদের অনেক 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 গার্মেন্ট শিল্প এবং আমাদের শ্রমিকরা অন্তত সেই দুঃসময়টুকু আমরা কাটিয়ে উঠেছিলাম। আচ্ছা আচ্ছা। এখন আমাদের বিজিএম এর সভাপতি, এখন আমাদের শ্রদ্ধাভাজন রুবানা হক, তিনি আবারও সরকারের প্রতি আবেদন রেখেছেন, যেহেতু দ্বিতীয় ঢেউ আবার শুরু হয়েছে এবং বিশ্বের বিভিন্ন জায়গায় আবারও লকডাউন শুরু হয়েছে, তো তারই ধারাবাহিকতায় তিনি আবারও প্রণোদনা এবং আবারও সহযোগিতা চেয়েছেন। আর যে যে সহযোগিতাটুকু আমরা পেয়েছি, আমাদের কর্মীরা পেয়েছে, সেটি কিন্তু এখানে সরাসরি কর্মীরা নিজেদের বেতনটুকু অত্যন্ত স্বচ্ছতার মাধ্যমে তাদের প্রত্যেকে নিজের কাছেই বেতনের টাকাগুলো পৌঁছেছিল, যে 4 মাসের প্রণোদনার টাকা আমরা দিতে পেরেছিলাম। তো এখানে যে দ্রুততম সময়ের ভিতর একটি স্বচ্ছতার মাধ্যমে যে কাজটুকু করতে পেরেছেন, সেটা আসলে প্রশংসার, আমি বলবো এটা অত্যন্ত প্রশংসার দাবিদার, এবং আমরা অত্যন্ত উপকৃত হয়েছি সময় উপযোগী সিদ্ধান্তের কারণে। সেজন্য আমি আজকের প্ল্যাটফর্ম থেকে সরকারের প্রতি কৃতজ্ঞতা জানাই। এবং আমাদের গার্মেন্ট শিল্পের পাশাপাশি যে জিনিসটি অ্যাক্সেসরিজ কি হচ্ছে আমাদের, আমি বলবো যে ওতপ্রোত ভাবে জড়িত, একটিকে ছাড়া আরেকটি সম্পূর্ণরূপে অচল। আর আমরা যদি অ্যাক্সেসরিজ গুলো সব বাইরে থেকে আমাদেরকে আমদানি করতে হয়, তাহলে কিন্তু আমাদের সময় এবং অর্থ দুটোই কিন্তু আমরা হারাচ্ছি, দুটোই হারাচ্ছি, যেটি আমাদের অর্থনীতিতেও ভূমিকা রাখছে। তো আমি আশা করব যে আমাদের যে সময়টুকু, যে কাদের ভাই সেটা আমি সম্পূর্ণ একমত হয়ে আমি বলতে চাই যে আমাদের যে প্রথম ধাক্কায় যে যে ক্ষতি, আমরা যে জিনিসগুলো আমরা হারিয়েছি, দ্বিতীয় ধাপ ধাক্কায়, প্রথম ধাপে কিন্তু আমরা জানতাম না করোনা কি হবে কিংবা এর পরবর্তীতে আমাদের করণীয় কি হতে পারে, আমাদের কিন্তু সেই সময় কোনো অভিজ্ঞতা ছিল না, কিন্তু বর্তমান সময়ে আমাদের একটা অভিজ্ঞতা আমরা অন্তত সঞ্চয় করেছি। তারই আলোকে আমি মনে করি যে আমাদেরকে এগিয়ে যেতে হবে, আমাদেরকে, কারণ আমরা যেহেতু একটা শিল্প, এখানে আমাদের প্রত্যেকটা যারাই এই শিল্পগুলো পরিচালনা করছে, এখানে প্রচুর
ইনভেস্টমেন্ট আছে, প্রচুর কর্মসংস্থানের ব্যাপার আছে। পাশাপাশি আমাদের যে জায়গাগুলোতে লকডাউন হচ্ছে, এখানে একটা জিনিস হচ্ছে মাস্টার এলসির সাথে আমাদের ব্যাক টু ব্যাক যে ওপেন করা হচ্ছে এগুলোরও কিন্তু স্থায়িত্ব এবং একটার সাথে একটা লিংক আপ থাকে। জি, তো আমি বলবো আমাদের ব্যাংকেরও এখানে এগিয়ে আসতে হবে, ব্যাংকেরও সহযোগিতার হাতটুকু থাকতে হবে। কারণ অনেক সময় দেখা যাচ্ছে লকডাউনের কারণে আমাদের বায়ারদের অফিসগুলো বন্ধ থাকছে, যার কারণে হয়তো আমরা সময় মানে মানে যথাসময়ে আমাদের পেমেন্টগুলো আমরা রিলিজ করতে পারছি না কিংবা আসছে না। জি, সেক্ষেত্রে কিন্তু আমাদের কিছু ব্যাংকিং সেক্টরের কিছু নীতিমালার কারণে ব্যাংকের সদিচ্ছা থাকার সত্ত্বেও তারা হয়তো আমাদেরকে অনেক সময় সহযোগিতা করতে পারে না, তাদেরও হাত পা বন্ধ রয়েছে। তা আমি বলবো এই জিনিসগুলোকে যেন আমাদের বাংলাদেশ ব্যাংক থেকে কিংবা আমাদের অর্থ মন্ত্রণালয় থেকে নির্দেশনামূলক আমাদেরকে এই এই সহযোগিতাগুলো পাশাপাশি আমাদের প্রয়োজন রয়েছে। কারণ আমাদের প্রথমত যে যে সাপোর্টটুকু লাগে আমাদের যে ইন্ডাস্ট্রিগুলো পরিচালিত হতে হয়, প্রথমে লাগে আমাদের কর্মসংস্থানের আমাদের যে কর্মী বাহিনী রয়েছে তাদের সঠিক সময়ে তাদের বেতনগুলো পরিশোধ করা, এবং আমাদের যে ইউটিলিটি যে বিষয়গুলো রয়েছে আমাদের ইলেকট্রিকের বিল, গ্যাসের বিল, এই জিনিসগুলোকে আমাদেরকে মানে সঠিক সময়ে পেমেন্ট করতে হলে আমরা ডিপেন্ডেন্ট, কিন্তু আমার বায়ার কখন আমাকে পেমেন্ট গুলো পাঠাচ্ছে। তো আমাদেরকে এই জায়গায় আমাদেরকে আমি মনে করি যেহেতু আমাদের আগের এক ধরনের নীতিমালার মধ্যে ছিলাম, এখন যেহেতু আমরা প্যান্ডেমিক সিচুয়েশন অতিবাহিত করছি, আমাদেরকে এই নীতিমালাগুলোর ক্ষেত্রে আরো ব্যাপকভাবে পরিবর্তন। অনেক ধন্যবাদ, অনেক ধন্যবাদ জনাব মঞ্জুর মোর্শেদ, খুব সুন্দর করে বলেছেন। আসলে মৌলিক খরচগুলো চালিয়ে যেতে পারলে কিন্তু ইন্ডাস্ট্রি রান করবে, এটা হচ্ছে মূল কথা। আপনারা দুজন আমাদের আজকের অনুষ্ঠানে যুক্ত আছেন, জনাব আব্দুল কাদের খান এবং জনাব মঞ্জুর মোর্শেদ, আপনারা যুক্ত থাকুন। আমরা ছোট্ট করে একটি বিরতি নিচ্ছি, দর্শক বিসংলাপে নিচ্ছি বিরতি, সাথেই থাকুন। বিরতির পর আবারও স্বাগত এই ভ্যালি বিসংলাপে। আমাদের সাথে আজ দুজন অতিথি যুক্ত আছেন, আছেন জনাব আব্দুল কাদের খান, আছেন মঞ্জুর মোর্শেদ ফিরোজ। আমরা গার্মেন্টস অ্যাক্সেসরিজ খাতে সংকটে নিয়ে আলোচনা করছি। জনাব আব্দুল কাদের খান, আপনার কাছে আরেকবার আসবো। আমরা জানি যে চীনের উহানে করোনার এই মহামারী শুরু হওয়ার পর থেকে কিন্তু অ্যাক্সেসরিজ খাতের আমদানিতে কিছুটা বেশ বাধা পড়েছে, এবং সেই ক্ষেত্রে প্রশ্নটা হচ্ছে যে চীন একটি অন্যতম একটি বাজার, কাঁচা বাজারের ক্ষেত্রে, কাঁচামালের বাজারের ক্ষেত্রে মূলত বাংলাদেশের জন্য অন্য কোনো বিকল্প আপনাদের হাতে আছে কিনা, এবং চীনের সেই বাজারগুলো এখন পর্যন্ত স্বাভাবিক হয়েছে কিনা? হ্যাঁ, মূলত ওই সময় যে ফার্স্টে যেহেতু ওহান থেকে শুরু হয়, ওরা সবার আগে লকডাউনে যায়, ওই সময় আমরা কাঁচা বাজারের দিক থেকে মানে কাঁচা মালের বা আমাদের র মেটেরিয়ালসের যে ক্রাইসিসটা ওই সময় শুরু হয়েছিল। পরবর্তীতে আমাদের দেশে আমাদের এখান পর্যন্ত আস্তে আস্তে কিন্তু তখন আবার চায়নার দিকে আস্তে আস্তে স্বাভাবিক হওয়া শুরু করে। বিদায় যেটা মঞ্জুর ভাই যেটা বললেন যে আমরা শুরুর দিকে আমরা যে সমস্ত প্রবলেমগুলো ফেস করছি ওটা জুন জুলাই থেকে আবার স্বাভাবিক হওয়া শুরু করে আস্তে আস্তে। আমরা অক্টোবর নভেম্বরে অনেকটা বেটার পজিশনে ছিলাম, অক্টোবর বা নভেম্বরের দিকে। এখন আবার নতুন করে সেকেন্ড ডেউটা যেটা আসছে, আর যেটা বললাম যে সেকেন্ড মার্কেট এখনো পর্যন্ত চায়নাতে যেভাবে র মেটেরিয়ালস এর যে মূল্যের যে একটা কনসিডারেশন আছে, যেটা অন্যগুলোর জায়গাতে পণ্য পাওয়া গেলেও আমরা কম্পিটিশন মার্কেটে ওখানে যে দামে আমরা ম্যাচ করতে পারি না। শুনে ওদের সাথে আরেকজন তাইওয়ান আছে, থাইল্যান্ড আছে, বা ইউরোপের অন্যান্য দেশগুলো, এগুলো কষ্ট আরো বেড়ে যায়। তো আমাদের এখানে যে খুব কম্পিটিশন মার্কেটে আমাদের যেহেতু কাজ করতে হয়, সেই জন্য আমরা চায়না থেকে আসলে এনে আমরা কাজ করলে আমাদের কাস্টমার পর্যন্ত আমরা তাদের যে ডিমান্ড, তাদের যে রিকোয়ারমেন্টটা সেটাকে ফুলফিল করা আমাদের জন্য ইজি হয়। জনাব আব্দুল কাদের খান, আমি আপনাকে একটু থামিয়ে আরেকটি প্রশ্ন করতে চাই যে মূলত এই ব্যাকওয়ার্ড লিঙ্কেজের জায়গাটায় অনেকগুলো পার্টি জড়িত থাকে, বিশেষ করে কটেজ শিল্প থেকে শুরু করে ক্ষুদ্র মাঝারি শিল্পের অনেক লোকই কিন্তু জড়িত থাকে। সেই শিল্পগুলোর আসলে বর্তমান পরিস্থিতি কেমন আছে, এবং আপনাদের পক্ষ থেকে তাদেরকে মনিটরিংয়ের জায়গাটা কীভাবে মেনটেন করছেন? আসলে আমাদের ওই আমাদের তরফ থেকে মনিটরিং ওরকম খুব বড় স্কেলে এরকম কোনো সুযোগ তেমন নাই। বিশেষ করে আপনার মূল জিনিসটা হলো যে এই মুহূর্তে ক্রাইসিসকে সবচেয়ে অন্যতম সহযোগিতা ছিল ফিনান্সিয়াল সাপোর্ট।
যেটা একটু আগে মোদী ভাই বললেন যে মাননীয় প্রধানমন্ত্রী আমাদের সরকার প্রধান শুরুর দিকে এটাকে রিয়েলাইজ করছেন এবং খুব দ্রুত সময়ের মধ্যে তারা সিদ্ধান্ত নিয়ে বিজিএমকে একটা সাপোর্ট করছে। আমরা যেহেতু বিজিএমির সাথে এতটাই অঙ্গাঙ্গী ভাবে জড়িত যেটা বিকল্প কোনো পথ নাই, ফেব্রিকের পরে ফেব্রিকটা যখন কাটিং টেবিলে যায় তার পরবর্তীতে জাহাজে উঠার আগ পর্যন্ত সমস্ত জায়গায় অ্যাক্সেসরিজের একটা ভূমিকা আছে। তো সেই দৃষ্টিতে আমরা কিন্তু আসলে কোনো প্রণোদনা আসলে আমরা পাই নাই। শুরুর দিকে একটা শোনা যাচ্ছিল যে ওই 5,000 কোটি টাকা যেটা দেওয়া হলো শ্রমিকদের বেতনের জন্য সেখান থেকে আমাদেরকে দেওয়া হওয়ার একটা সম্ভাবনা ছিল। পরবর্তীতে আমরা অবশ্য আমাদের বাংলাদেশ ব্যাংকের যে সার্কুলার ছিল সেখানে রপ্তানির কথা বলা ছিল, সেখানে ডিম আর ডাইরেক্ট এরকমটা বলা হয় না, যে ইনডাইরেক্ট আর ডিরেক্টটা বলা হয় না, যার জন্য আমরা ব্যাংকে অ্যাপ্লাই করি লাস্ট বলে আবার বাংলাদেশ ব্যাংকে আরেকটা চিঠিতে আমাদের কনফার্ম করা হয় যেটা শুধুমাত্র সরাসরি রপ্তানিকারকের জন্য এটা করা। আমরা কিন্তু এখন পর্যন্ত ওই ধরনের কোনো প্রণোদনা পাইনি। হ্যাঁ, আমরা আপনার কাছে প্রণোদনা বিষয়ে আসব। আমরা এই মুহূর্তে জনাব মঞ্জুর মোর্শেদ আছেন, তার কাছে একটি প্রসঙ্গ নিয়ে যেতে চাই যে জনাব মঞ্জুর মোর্শেদ, আমরা যতটুকু জেনেছি যে কাঁচামাল আমদানির উপর নির্ভর করছে খরচের বিষয়টি, যেহেতু আমদানি যদি কোনোভাবে বাধাগ্রস্ত হয় এবং এই কাঁচামালের দাম যদি বাড়িয়ে আনতে হয় সেক্ষেত্রে আসলে পোশাক শিল্পের ভবিষ্যৎটা কোন দিকে যেতে পারে এবং সেক্ষেত্রে বিকল্প আসলে কোনো ধরনের ব্যবস্থাপনা কাঁচামালের ক্ষেত্রে নেওয়া যায় কিনা বা চিন্তা করা যায় কিনা, কি মনে করছেন? ধন্যবাদ আমাকে এই প্রশ্নটা করার জন্য। যে আমাদের মূলত আমাদের সরকার প্রধান যে বিচক্ষণতার মাধ্যমে তিনি যে কার্যক্রমগুলো চালিয়ে যাচ্ছেন কোভিড এর প্রারম্ভিক দিন থেকে মার্চ থেকে আমাদের দেশে মূলত, আমরা আসলে অন্যান্য বিশ্বে অন্যান্য জায়গায় কিন্তু আমাদের রাষ্ট্রপ্রধানকে নিয়ে বিভিন্ন ধরনের আলোচনা হচ্ছে, পজিটিভ আলোচনা হচ্ছে, যে ওনার যে বিচক্ষণতার জায়গাগুলো থেকে উনি যে পদক্ষেপ গুলো প্রতিনিয়ত নিয়ে যাচ্ছেন। ওনারও বয়স হয়েছেন কিন্তু বাট উনি যেভাবে দায়িত্ব নিয়ে প্রতিটা সেক্টরকে যেভাবে এই মানে ফলো আপ করছেন এবং যেভাবে প্রতিটা বিষয় নিয়ে অত্যন্ত সচেতন ভাবে আমাদেরকে এজ এ সরকার প্রধান হিসেবে আমাদেরকে তদারকি করছেন, আসলে এটা আমাদের জন্য আমি মনে করি আল্লাহর একটা বিশেষ রহমত। তো আমাদের এই সিচুয়েশনে আমাদের কাদের ভাই বারবার বলছেন যে আসলে প্রতিটা সেক্টরকেই কিন্তু এই এই প্রণোদনার ভেতরে আনা উচিত। এটা হচ্ছে আমার 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 দৃষ্টিভঙ্গি থেকে আমি বলছি যে কেননা যে সময় প্রণোদনাটুকু দেয়া হয়েছিল এটা একদম প্রারম্ভিক সময়ে, তা আমাদের মার্চ থেকে শুরু হয়েছিল কিন্তু আমাদের এপ্রিল মাস থেকে কিন্তু এপ্রিল মে জুন জুলাই চারটা মাস আমাদের গার্মেন্টস এর পোশাক শিল্পের কর্মীরা তাদের বেতনটুকু প্রণোদনার ফান্ড থেকে পেয়েছিল। এইভাবে আসলে শুধুমাত্র গার্মেন্ট শিল্প না, এটার সাথে সম্পৃক্ত যারা যারাই আছে যে শিল্পগুলো এটা এটা না হলেই চলবে না, তাদেরও সম্পৃক্ততা যদি থাকতো তাহলে হয়তো বা বহির্বিশ্বে যে দুরবস্থা কোভিড এর কারণে সেটা থেকে হয়তো বা আমরা মানে খানিকটা হলেও উত্তরণের সুযোগ ছিল। আর যে জিনিসটা আপনি বলছেন ডেফিনেটলি যখন প্রাইস বেড়ে যাবে, আমার বায়ার কিন্তু কোভিড এর সময় এখন প্রতিটা জায়গায় যে যে পোশাকটুকু আমরা তৈরি করছি এই পোশাক কেনার জন্য কিন্তু পকেটে টাকা থাকতে হবে, ক্রেতার যদি পকেটে টাকা না থাকে বৈশ্বিক সে অর্থনৈতিকভাবে পুরো বিশ্ব কিন্তু এখন বিপর্যস্ত। সেই দৃষ্টিকোণ থেকে আমরা আসলে যে কাজগুলো বিগত সময়গুলোতে করে এসেছি সেই সময় থেকে এখনকার চিত্র কিন্তু ভিন্ন। যদি আমাদের অর্থনৈতিকভাবে আমাদের ক্রেতারা যদি না কিনে আর যদি আমরা এই যে জিনিসটি আমি বলেছি যে আমাদের অর্থনৈতিক সহযোগিতা যেটা আমাদের রুটিন কাজগুলো রয়েছে, যেমন আমাদের কর্মীদের এটা গার্মেন্টস হোক এটা অ্যাক্সেসরিজ হোক কিংবা আমাদের যারা যারা এই মানে পোশাক শিল্পের সাথে সম্পৃক্ত থাকে পোশাক তৈরি থেকে শিপমেন্ট পর্যন্ত, তো তাদের প্রত্যেকটা সেক্টরে এই জিনিসটা এই সাপোর্টটুকু আমি মনে করি এই সময়ের জন্য খুবই গুরুত্বপূর্ণ। আর যেহেতু আমরা শিপমেন্ট দেওয়ার পরে আমার বায়ার পেমেন্ট পাঠানোর ভিত্তিতেই কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে আমাদের বাকিদের পেমেন্ট গুলো হয়, সেই জায়গায় কিন্তু আমি মনে করি যে রেগুলার নীতিমালার চেয়ে কিছু সময়ের জন্য আমি মনে করি যে ভিন্ন নীতিমালা
প্রণোদনার জায়গাটা শুধু পোশাক মালিক যারা আছেন তারা না, তার সাথে জড়িত যে ব্যাকওয়ার্ড লিঙ্কেজের বড় একটি ইন্ডাস্ট্রি গড়ে উঠেছে বাংলাদেশে, এবং যেটির ভবিষ্যৎ কিন্তু আমরা দেখতে পাচ্ছিলাম বেশ উন্নতির দিকেই যাচ্ছিল, দিন দিন উন্নতি করছিল, সেইটিকেও কিন্তু এখানে ইনক্লুড করা দরকার ছিল। এবং জনাব আব্দুল কাদের খান, সেই প্রসঙ্গ নিয়ে আমি আপনার কাছে আলাদাভাবে আসতে চেয়েছিলাম, মূলত যে প্রণোদনা ঘোষণা করা হয়েছে সেখানে আদৌ কি এই ব্যাকওয়ার্ড লিঙ্কেজ বা গার্মেন্টস অ্যাক্সেসরিজ খাতকে কোনোভাবে সংযুক্ত করা হয়েছে কিনা, বা কোনো একটা পয়েন্টে সংযুক্ত আছে কিনা, কোনো কিছু পেয়েছেন কিনা, যদি না পেয়ে থাকেন তার সমাধান কোথায় থাকতে পারে? আচ্ছা, আপনাকে আমি যা শেয়ার করি সেটা হলো মাননীয় প্রধানমন্ত্রী আমাদের সাথে যেটা মানে পরবর্তীতে যে প্রণোদনা দিচ্ছে সেখানে 20,000 কোটি টাকার একটা ফান্ড দেওয়া হয়, সেখানে বলা হলো আপনার ডিম এক্সপোর্টার পাশাপাশি ক্ষুদ্র ও মাঝারি শিল্প, তো সেইটার জন্য ওখানে নীতিমালাটা এরকম ছিল যে গার্মেন্ট ব্যাংক এবং ক্লায়েন্টের সম্পর্কের ভিত্তিতে আমাকে লোনটা দেওয়া হবে। সেখানে কোনোটা ছিল 4.5% আমাকে দিতে বা 4.5% বাংলাদেশ ব্যাংক দেবে, এরকম একটা ভিত্তিতে দেওয়া হলো। তো গার্মেন্ট ব্যাংকগুলা যেটা করলো, তারা ওইখানে যেহেতু রিলেশনের একটা ব্যাপার আসে, আপনার রিলেশনে তো আসলে কোনো মাপার কোনো যন্ত্র নেই, আপনার সাথে আমার কি ধরনের রিলেশন, আপনি আমাকে কতটুকু কনসিডারেশনে নেবেন, এখানে কিছু ইস্যু এসে যায় যেটা ধরে আপনাকে মানে আমি জাস্ট আপনার সাথে শেয়ার করি, সে তোমরা আমাকে জানতে চেয়েছেন। আমাদের ফেডারেশনতে প্রতিনিয়ত আমাদের সাথে যোগাযোগ রক্ষা করতেছে, আমরা কতগুলো অ্যাপ্লিকেশন করছি, কতগুলো রিজেক্ট হচ্ছে, কয়টা পেয়েছি, তো ওই ক্যাশিয়ান্স ইয়ার থেকে আমরা যেটা আমাদের প্রতিষ্ঠান সংগঠন থেকে পর্যন্ত 30টার উপরে আমরা অ্যাপ্লিকেশন করি, তার মধ্যে আমরা বোধহয় 3-4টার মতো আমরা পাইছি, বাকি 22টা এখনো প্রসিডিউরের মধ্যে আছে। আমাদের 3টা রিজেক্ট হয়েছে, 5টা পেয়েছি আমরা পেয়েছি, আর 22টা এখনো প্রসিডিউরের মধ্যে আছে, মোট 30টা আমরা অ্যাপ্লাই করি। মূলত যে রিলেশনের কথা বললাম, যেখানে পুরনো যারা আমরা যেহেতু একটা রানিং ব্যবসায়ী, পুরনো কারো বিএমআর আছে মেশিনারিজের ক্ষেত্রে, কারো র মেটেরিয়ালের ক্ষেত্রে, আপনি এলটিআর করা আছে, বিভিন্ন লোন তো ব্যাংকের সাথে আমাদের থাকে ব্যবসা করতে গেলে, তো ওইগুলার যে সমস্ত মর্গেজ বা যে সিকিউরিটি গুলা দেওয়া আছে ওই লোনের এগেনস্টে, ওই সিকিউরিটির উপরে কিন্তু এখন তারা এডিশনাল সিকিউরিটি ছাড়া কিন্তু আমাকে লোনটা দিচ্ছে না। এখন এই কোভিডকালীন সময়ে আমি এডিশনাল সিকিউরিটি যদি ম্যানেজ করতে পারি তাহলে আমি ওনার লোনটা এনজয় করতে পারতাম, আদারস কিন্তু সেখানে ব্যাংকগুলো আমাদের ওইভাবে করে মানে পরিস্থিতি আরো অনেক বেশি কঠিন এবং ঘোলাটে হয়ে যাচ্ছে নতুন করে এই নীতিমালা আসার কারণে। আমরা এই প্রসঙ্গ নিয়ে আরো আলোচনা করব, একটু বিশদ আলোচনায় যাব, আপনার কাছ থেকে একটু বিস্তারিত নিব। আমরা বিরতি থেকে ফিরে এসে আমরা ছোট্ট একটি বিরতি নিচ্ছি, আপনারা দুজন যুক্ত আছেন, থাকুন যুক্ত। দর্শক নিচ্ছি বিরতি। বিরতির পর আরেকবার স্বাগত জানাচ্ছি। ইভেলি বিশ্বকলাপে আমরা গার্মেন্টস অ্যাক্সেসরিজ খাতের সংকট নিয়ে আলোচনা করছিলাম, আমাদের সাথে জনাব আব্দুল কাদের খান আছেন জনাব মঞ্জুর মোর্শেদ ফিরোজ। জনাব আব্দুল কাদের খান, আমি আপনাকে থামিয়েছিলাম, আমি বলেছিলাম যে একটু বিশদ আলোচনা নিব আপনার কাছ থেকে প্রণোদনার বিষয়ে, আপনাদের বিশেষ করে গার্মেন্টস অ্যাক্সেসরিজ খাতে যারা সংশ্লিষ্ট আছেন তাদের জন্য প্রণোদনার জায়গাটা কীভাবে আরও সমৃদ্ধ করা যায়, কীভাবে সেটি নিশ্চিত করা যায়, কী বলবেন? এখানে আসলে আমাদের সরকার প্রধান যে প্রণোদনা যে প্যাকেজ ঘোষণা করেছেন সেখানে স্পেসিফিক আসলে গার্মেন্টস অ্যাক্সেসরিজের জন্য আলাদা করে রেখেছেন, বা ডিম এক্সপোর্টার হিসেবে বা ইনডাইরেক্ট এক্সপোর্টার হিসেবে আমরা যারা আছি, সে আমরা অ্যাক্সেসরিজের পার্ট আছে, অন্য অন্য আরো যারা এক্সপোর্টের সাথে রিলেটেড ওয়াশিং আছে, এমব্রয়ডারি, আমরা একে ইয়েতে ইভেন্ট আপনি এখানে আপনি কিন্তু বাংলাদেশে যারা ফেব্রিক করতেছে তারা পাশাপাশি আপনি স্পিনিং মিল যারা আপনি ইয়ান দেয় বিভিন্ন গার্মেন্টস, সবাই আমরা কিন্তু ডিম এক্সপোর্টারের মধ্যে। এখন এই যে ডিম এক্সপোর্টের কথা যেটা বললাম যে গভর্নমেন্টের যেটা চেয়েছেন সেটা হয়তো উদ্দেশ্য ঠিকই ছিল, কিন্তু লোন নিতে গেলে যে সমস্ত মিনিমাম ব্যাংকের যে কিছু রিকোয়ারমেন্ট থাকে সেই যেখানটা আমি না বলে ব্যাংক আমাকে ব্যবহার করতেছে না। এখন রাষ্ট্রপ্রধানের তার সৎ উদ্দেশ্য তাকে আমরা অবশ্যই ধন্যবাদ জানাই এবং কৃতজ্ঞতা প্রকাশ করি যে তার চিন্তা চেতনার জন্য, কিন্তু আলটিমেটলি আমরা সুফলটা ওইভাবে ব্যাংক থেকে আমরা পাই না, কিছু কিছু পেয়েছে কিছু পাই না। তবে আমরা যেটা আশা করছিলাম যে গার্মেন্টস যদি 100 টাকা একটা গার্মেন্টসের ভ্যালু হয় সেখানে 10-15 টাকা অ্যাক্সেসরিজ থাকে, তো গার্মেন্টস যদি 1 টাকা পায় তাহলে 15 পয়সা হলে তো গার্মেন্টসের অ্যাক্সেসরিজ পাওয়া উচিত। কারণ আমি আপনার শুরুতেই বলছি যে গার্মেন্টসের ফেব্রিকটা যখন কাটিং টেবিলে যায় তারপরে সিলাই সুতা দিয়ে শুরু হয় এবং লাস্ট ফিনিশিং কার্টুনের মাধ্যম দেওয়া, তো শিপমেন্টে যাওয়ার পর্যন্ত যদি আমার ভূমিকা থাকে তাহলে আমরা এতটাই অঙ্গামী যেহেতু ওনারা যদি কোনো কারণে 100 টাকা পায় সেখানে আমাদের 10 টাকা পেলে পাইলেও আমরা মনে করতাম যে আমরা এটাকে সম্পৃক্ততার সাথে এবং এইটাকে আমরা আমাদেরকে ওইভাবে করে মূল্যায়ন করাচ্ছি। এক্ষেত্রে আমরা কিছুটা আসলে আমরা হলে যে ইয়া পাইছি যে আসলে আমাদের জায়গাটা আমাদেরকে আসলে সঠিকভাবে মূল্যায়নটা বোধহয় আমাদের ক্ষেত্রে করা হয় না।
পাশাপাশি আমি আরেকটা জিনিস আপনাদের মাধ্যমে আজকে প্রচার মাধ্যমে আপনার শেয়ার করতে চাই, সেটা হলো যে এই ধরনের প্রণোদনা এর আগেও আসছে, এটা তো একটা মহামারীর কারণে আসছে, বাট এর আগে বিভিন্ন সময় গভর্নমেন্ট আমাদের এক্সপোর্টারদেরকে আরো একটু উৎসাহিত করার জন্য বিভিন্ন সময় কিছু কিছু ইনসেন্টিভ দিচ্ছেন শুরুর দিক থেকে, সেই 80-এর দশকে শুরু করে এখন আস্তে আস্তে ক্রমান্বয়ে কমে আসছে, যে সেক্টর অন এস্টাবলিশ একটু ভালো একটা পর্যায়ে চলে আসে, বাট মাঝে মাঝে এরকম কিছু কিছু ইস্যু আসে যেটা ওনাদের গার্মেন্টসের ক্ষেত্রে এখন আসেন মঞ্জু ভাই ভালো বলতে পারেন, যে নতুন মার্কেট খুঁজতে খোঁজার ক্ষেত্রে নতুন মার্কেট ক্রিয়েট করার ক্ষেত্রে সেখানে একটা ইনসেন্টিভ ইস্যু রয়ে গেছে, বাট ওরকম কোনো ইস্যু আমাদের ক্ষেত্রে নাই। আমি এই প্রসঙ্গে যারা মঞ্জুর মোর্শেদ আছেন তার কাছে একটু জানতে চাইব, মূলত যেহেতু ব্যাকওয়ার্ড লিঙ্কেজের এই শিল্পগুলো অনেকগুলো খেটে খাওয়া মানুষের সাথে জড়িত, বিশেষ করে কটের শিল্প, ক্ষুদ্র মাঝারি শিল্প এখানে জড়িত, এদের জন্য আসলে এই যে ব্যাংকিং নীতিমালা যেটি একটি জটিলতা তৈরি করছে সেটাকে আরও সহজ করার কোনো সুযোগ আছে কিনা, যদি সুযোগ থাকে সেটা কীভাবে সহজ করা যায়, এবং যেই প্রণোদনার কথা বলা হচ্ছে সেই প্রণোদনা তাদের জন্য যেটুকু বরাদ্দ, যেটুকু পাওয়ার দাবিদার সেটুকু পুরোপুরি এবং সঠিক বাস্তবায়ন কীভাবে করা যায়, কী বলবেন এই বিষয়ে জনাব মঞ্জুর মোর্শেদ? আমাদের যে কোভিড সিচুয়েশন, কোভিড হবে কিংবা কোভিড যখন শুরু হলো, আমাদের বাজেটের আমি মনে করি যে প্রণোদনার জন্য যে প্রায় 85 লক্ষ টাকার ইনিশিয়াল স্টেজে 86 লক্ষ টাকার যে একটা বিশাল প্যাকেজ মাননীয় প্রধানমন্ত্রী ঘোষণা করেছেন, এটাও কিন্তু বাজেটের আমি মনে করি যে 1/5। এই 1/5 যে হঠাৎ এক মাসের সিদ্ধান্তে এই যে ব্যাপকভাবে একটা বৃহৎ সিদ্ধান্ত নিতে পেরেছে, তো যে কোনো ধরনের পরিবর্তন কিংবা এটা যে কোনো সময় মানে করা যায়, আমি মনে করি যে সদিচ্ছা থাকলে যে কোনো কিছুই যে কোনো পরিস্থিতিতে মডিফাই করা যায়, করতে যে কিছু মিসিং থাকতে পারে সেটাকে সংশোধিত করা আমি মনে করি এটা খুব একটা আহামরি কিছু না, তবে এই উদ্যোগ নিয়ে আমি মনে করি এগুলোর ক্ষেত্রে পুঙ্খানুপুঙ্খ রূপে বিচার বিশ্লেষণের মাধ্যমে যেন সুষম বন্টনটুকু হয় সেই বিষয়ে খেয়াল রাখাটা আমি মনে করি প্রত্যেকের দায়িত্ব রয়েছে, কারণ এই সময়টা সবসময় আসবে না, এটা হয়তো বা 200 কিংবা 100 বছরে একবার হয়তো এই ধরনের পরিস্থিতি হয়তো আমরা আমরা অনেক ধন্যবাদ আমরা জনাব আব্দুল কাদের খান, আমরা একদম শেষ প্রান্তে আছি, যদি কিছু অ্যাড করতে চান এর সাথে। অনেকদিন পরে হলে আপনাদের টিভিতে আসার সুযোগ হয়েছে, কারণ কোভিড এর কারণে অনেক টক শুতে এর আগে আপনাদের এখানে বা অন্যান্য টিভিতে আমি অনেক সময় আমাদের সেক্টর নিয়ে কথা বলতাম, তো আজকে আপনাদের ধন্যবাদ আপনাদের সুযোগ করার জন্য। পাশাপাশি আমি এটুকুই বলবো যে অ্যাক্সেসরিজ খাতটা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা খাত, সেটা শুধুমাত্র গার্মেন্টসের ক্ষেত্রে আমরা বলবো না, আমরা ওষুধ শিল্প কাঁচামালের ওষুধ শিল্প এক্সপোর্টার করি, আমরা আপনার চামড়া শিল্পের সাথে পাদুক শিল্প আছে, অন্যগুলো অনেকগুলো প্যাকেজিং এর সাথে আমরা যেহেতু সংশ্লিষ্ট, সর্বখাতকে বিবেচনা করে আমাদের যে সংশ্লিষ্টটাকে এটাকে যাতে একটু চিন্তা চেতনা করে আমাদের ব্যাপারটাকে আরো সহানুভূতির সাথে দেখে আমাদের জন্য একটা সুষ্ঠু চিন্তা চেতনার মাধ্যমে আমাদের একটা সহযোগিতা করা হয়, এবং সামনের কোভিডটা কোন দিকে যাচ্ছে আমরা জানি না, আমরা আশা করবো সবাই যাতে আমরা ভালো থাকতে পারি, সবাই সুস্থ থাকতে পারি, পাশাপাশি আমাদের এই আর্থিক দিকটা যদি কোনো সুযোগ থাকে আজকে আপনাদের মাধ্যমে আমরা দেশবাসীর কাছে বা সরকার প্রধানের কাছে আশা করবো একটা কিছু করার যদি সুযোগ থাকে আমাদের এই সহযোগিতা করেন, আমরা অনেক বেশি কৃতজ্ঞ থাকবো, আপনাকে সবাইকে ধন্যবাদ জানাই। জি অনেক ধন্যবাদ জনাব মঞ্জুর মোর্শেদ, যদি আপনি এক লাইন বলতে চান। আমরা এই কোভিড দুঃসময় থেকে আমরা উত্তরণের জন্য প্রথমত আমাদের সৃষ্টিকর্তার কাছে চাইবো যে আমাদের এই দেশটাকে আমরা যেভাবে অগ্রযাত্রা দিই মানে আমাদের অর্থনৈতিক অগ্রযাত্রার দিকে এগিয়ে যাচ্ছি, আমরা মধ্যমায়ের দেশে রূপান্তর হওয়ার পরবর্তীতেই কিন্তু আমাদের জন্য এটা আমি মনে করি বিশাল ধাক্কা, তারপরেও আমরা যে অবস্থানে অর্থনৈতিক ভাবে রয়েছি এটাও আমি সুখী আদায় করি, এবং এটা যেন আমাদের অর্থনৈতিক সমৃদ্ধির পথে যেন আমাদের অন্তরায় হয়ে না দাঁড়ায় এই কোভিড, আমরা যেন এটাকে মোকাবেলা করে সমন্বিত ভাবে সকলের প্রয়াসের মাধ্যমে যেন আমরা উত্তরিত। জি অনেক ধন্যবাদ, অনেকগুলো সমাধানের পথ কিন্তু আপনারা দেখিয়েছেন, বিশেষ করে গার্মেন্টস এক্সেসরিজ খাত সহ সব টোটাল এক্সেসরিজ খাতের জন্য বেশ কিছু প্রণোদনা এবং আর্থিক সহযোগিতার রাস্তাগুলো নতুন করে ভাবার বিষয়টি আপনারা দুজনই উল্লেখ করেছেন, অসংখ্য ধন্যবাদ জনাব আব্দুল কাদের খান এবং জনাব মঞ্জুর মোর্শেদ ফিরোজ আমাদের আজকের অনুষ্ঠানে যুক্ত হওয়ার জন্য। সেই সাথে দর্শক আপনাদেরও ধন্যবাদ জানাচ্ছি এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য, পরবর্তী বিশ্ব সংলাপ দেখার আমন্ত্রণ রইল, সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন, ধন্যবাদ সবাইকে।